হ্যালো স্টুডেন্ট আমি তাপস স্যার আজকে আমি আমার ভিডিওতে তোমাদের জন্য চলে এসেছি যাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেকেন্ড সেমিস্টারের হিস্ট্রস আছে তো তাদের যে সিসি থ্রি যে পেপারটা আছে তো সেই সিসি থ্রি পেপারে তোমাদের পার্ট থ্রির শর্ট কোয়েশ্চন ওই যে অ্যান্সার চলে এসেছি আমি তো তোমাদের শর্ট কোশ্চেনে যে কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তার পার্ট থ্রি নিয়ে চলে এসেছি তো এখানে আমি তোমাদের সামনে আলোচনা করব যে কোন প্রশ্নগুলো তোমাদের এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে সিসি থ্রির জন্য ঠিক আছে তাকে বলবো যারা আমার চায়ের নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর পারলে কিন্তু বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করো তো চলো শুরু করা যাক তোমাদের সিসি থ্রিতে অর্থাৎ কোন প্রশ্নগুলো কোন শর্ট প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তার পার্ট থ্রি নিয়ে আমি আলোচনা করব আর যারা এখনও পার্ট ওয়ান পার্ট টু দেখোনি তো ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমার পারলে কিন্তু দেখে নিও তো চলো তোমাদের শুরু করা যাক সিসি থ্রির জন্য কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেনগুলো দেখো ফার্স্ট যে কোশ্চেন আছে তোমার দেখো হর্ষবর্ধনী রাজত্বকালে কোন চীনা পর্যটক ভারতে আসে তার রচিত গ্রন্থের নাম কি অ্যান্সার হচ্ছে হিউয়েন সাং আর তার রচিত গ্রন্থের নাম হচ্ছে সি ইউকি কেমন তারপর হর্ষবর্ধন রচিত দুটি গ্রন্থের নাম লেখো রত্নাবলী প্রিয়দর্শিকা ঘুরিয়ে আসতে পারে যে প্রিয়দর্শিকা কার লেখা ঠিক আছে হর্ষবর্ধন তোমরা কিন্তু এভাবেই করবে কেমন তারপর পাল বংশের প্রতিষ্ঠাতাকে কবে তিনি সিংহাসনে বসেন গোপাল সাতশো পঞ্চাশ তিনি কিন্তু সিংহাসনে বসেন নেক্সট হচ্ছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন হওয়ার জন্য খালিমপুর শিলালেখ থেকে কার কথা জানা যায় তো অ্যান্সার হচ্ছে ধর্মপাল কেমন তারপর বিক্রমশীল মহাবিহার কে নির্মাণ করেন তো অ্যান্সার হচ্ছে ধর্মপাল পরের প্রশ্ন মেঘাস্থিনিস কে ছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে ভারতে আগ্রত এক গ্রিক পর্যটক আর তার লিখিত গ্রন্থের নাম হচ্ছে ইন্ডিকা কেমন তারপর প্রথম বৌদ্ধ সঙ্গীত কার উদ্যোগে কোথায় হয়েছিল অজাত সত্যুর উদ্যোগে রাজগৃহ হয়েছিল নেক্সট হচ্ছে দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত কোথায় কার উদ্যোগে হয়েছিল বৈশালীতে কালাশোকের উদ্যোগে কেমন তারপর গৌতম বুদ্ধ কোন গ্রামে জন্মগ্রহণ করে লুম্বিনী গ্রামে কেমন তারপর তৃতীয় বৌদ্ধ সঙ্গীত কার উদ্যোগে হয়েছিল পাটলিপুত্রে অশোকের উদ্যোগে ঠিক আছে তারপর চতুর্থ বৌদ্ধ সম্মেলন কার উদ্যোগে হয়েছিল কনিষ্কের উদ্যোগে কাশ্মীরে কেমন তারপর গৌতম বুদ্ধ কোথায় প্রথম তার ধর্মমত প্রচার করে সারনাথে কেমন তারপর সংস্কৃত সাহিত্যের শ্রেষ্ঠ কবিকে কালিদাস পরের প্রশ্ন গৌতম বুদ্ধ কোথায় মহাপরনির্বাণ লাভ করে কুশি নগরে পুরাণের সংখ্যা কটি বিষ্ণু পুরাণ মৎস্য পুরাণ হয়তো বৈষ্ণবদা আসতে পারে যে দুটি পুরাণের নাম লেখো মৎস্য পুরাণ বিষ্ণুপুরাণ তোমরা লিখতে পারো ঠিক আছে তারপর অনুলোম বিবাহ কী উচ্চ বর্ণের পুরুষের সঙ্গে নিম্ন নিম্নবর্ণের নারীর বিবাহকেই অনুলোম বিবাহ বলা হয় আর প্রতিলোম বিবাহ কি নিম্ন বর্ণের পুরুষের সঙ্গে উচ্চ বর্ণের নারীর যে বিবাহ তাকে বলা হচ্ছে বিবাহ কেমন তারপর মহাভাষ্য কে রচনা করেন পতঞ্জলি ঠিক আছে স্বপ্ন বাসব তত্ত্ব নাটকটি কে রচনা করে ভাস মৃচ্ছকটিকম কটিকম কে রচনা করে সূত্রক কেমন তারপর ত্রিপিটক কি পালি ভাষায় রচিত বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম হলো তিপিটক তারপর হচ্ছে কালিদাস রচিত দুটি বিখ্যাত কাব্যগ্রন্থের নাম লেখো রঘুবংশম মেঘদূতম আর একটা হচ্ছে অভিজ্ঞান শকুন্তলাম তোমরা কিন্তু মনে রাখবে ঘুরিয়েও আসতে পারে হ্যাঁ যে অভিজ্ঞান শকুন্তলাম কার লেখা ঠিক আছে এরমভাবে তোমরা কিন্তু পড়বে তারপর সঙ্গম যুগের শ্রেষ্ঠ গ্রন্থের নাম কি অষ্ট সংকলন তারপর হচ্ছে কনিষ্কের আমলে কোন বিখ্যাত রীতির। বিকাশ ঘটে গান্ধার শিল্পরীতি বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষা কিন্তু খুব আসে এই প্রশ্নটা ভালো করে তোমরা কিন্তু পড়বে পরের প্রশ্ন পর আগে বলবো যদি কেউ হিস্ট্রি অনার্স বা পাস অনলাইন বা অফলাইন আমার কাছে ক্লাস করতে চাও তো ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে তোমরা কিন্তু চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো বা ইতিহাসে কোনো সমস্যা হলে তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো দেখো পরের প্রশ্ন চতুর্থ বৌদ্ধ সঙ্গীতের সভাপতি কে ছিলেন বসু মিত্র কুষাণ যুগের দুজন চিকিৎসকের নাম লেখো চরক এবং সুশ্রুত কেমন তারপর গ্রহণ মুখ্য অনুগ্রহ নীতি কি গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে দক্ষিণ ভারতের রাজ্যগুলির সম্পর্কে যে নীতি নেন তাকে বলা হচ্ছে কি গ্রহণ গ্রহণ মুখ্য অনুগ্রহ নীতি কেমন পরের প্রশ্ন বিক্রমাদিত্যের নবরত্ন সভার দুজন সদস্যের নাম কালিদাস বরাহ মিহির নেক্সট হচ্ছে অগ্রহার প্রথা কি গুপ্ত রাজারা ব্রাহ্মণদের নিষ্কর জমিদান করতেন এই নিষ্কর জমিদান করার যে রীতি একই বলা হচ্ছে কি অগ্রহার প্রথা কেমন তারপর গুপ্ত যুগে দুটি বন্দরের নাম লেখো একটা হচ্ছে তাম্রলিপ্ত আর একটা হচ্ছে ভৃগুকছ তারপর দেবী চন্দ্রগুপ্ত নাটকটি কার লেখা বিশাক দত্তর লেখা ঠিক আছে তারপর ব্রহ্মবাদিনী কাদের বলা হয় গুপ্ত যুগে যে সমস্ত মহিলা বেদ কাজ করতেন তাদের ব্রহ্মবাদিনী বলা হয় নেক্সট আজীবন হচ্ছে গুপ্ত যুগে চিত্রের শ্রেষ্ঠ নিদর্শন কি অজন্তা গুহা চিত্র ঠিক আছে তারপর শেষ গুপ্ত সম্রাটের নাম কি অ্যান্সার হচ্ছে জীবিত গুপ্ত তারপর অশোকের কোন শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধের প্রসঙ্গ আছে ইম্পর্টেন্ট প্রশ্ন খুব পরীক্ষা ত্রয়োদশ শিলালিপিতে তারপর তারপর কাকে বলা বলা হয় হয় ঠিক আছে মৌর্য যুগে দুটি সাহিত্যিক উপাদানের নাম মেগাস্থিনিসের ইন্ডিকা ঠিক আছে বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস কেমন তারপর অন্ধ্রভিত্ত কাদের বলা হয় সাতবাহনদের বলা হয় অন্ধ্রভিত্ত কেমন তারপর কাকে ভারতের নেপোলিয়ান বলা হয় সমুদ্রগুপ্তকে ভারতে একজন শক রাজার নাম লেখো অ্যাজিস কেমন তারপর ভারতবর্ষ বা ভারতের রক্ষাকর্তা কাকে বলা হয় স্কন্দগুপ্তকে বলা হয় ভারতের রক্ষাকর্তা নেক্সট হচ্ছে উদয়গরি বা উদয়গিরি লিপিটি কে রচনা করেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের মন্ত্রী বীর কেমন তারপর গুপ্তযুগের দুজন বিদুষী নারীর নাম লেখো লীলাবতী আর খনা। গুপ্ত যুগকে কেন সুবর্ণ যুগ বলা হয় গুপ্ত যুগে রাজনৈতিক ঐক্যের পাশাপাশি অর্থনীতি শিক্ষা সংস্কৃতি ও স্থাপত্য ভাস্কর্যের ব্যাপক উন্নতি ঘটেছিল তাই একে বলা হয় কি সুবর্ণ যুগ নেক্সট হচ্ছে মিলিন্দপর্ণ কে রচনা করেন নাগ সেন রাজসভায় শ্রেষ্ঠ দার্শনিক কে ছিলেন নাগার্জুন কেমন তারপর সাতবাহনদের সমকালীন একটি গুরুত্বপূর্ণ বন্দর নাম হচ্ছে সোপারা গুপ্ত শাসকদের মধ্যে কে লিচ্ছবি দৌহত্য নামে পরিচিত সমুদ্রগুপ্ত ঠিক আছে তারপর অজন্তা গুহাগুলি কোথায় অবস্থিত মহারাষ্ট্রে নেক্সট হচ্ছে সাতবাহন বংশের উত্থান ভারতবর্ষের কোন অঞ্চলে গড়ে উঠেছিল মহারাষ্ট্রে তো এই ছিল তোমাদের সিসি থ্রির পার্ট থ্রির মার্কস ওয়ানের শর্ট প্রশ্নের সাজেশান দিলাম যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ঠিক আছে আর পারলে কিন্তু বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করো তো আজকের মতো এইটুকুই খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসছি কেমন